वेलकम बैक टू माय चैनल ब्लूमिंग नेस्ट। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो और सबार महालय खूब भालो केटेछे, ताई ना? आज होच्छे महालय और महालयार दिन सन्ध्याबेला आमी पुचकु और प्रियम तीनजने मिले बेरिये पड़ेछि, उद्देश्यहीनभावेई बेरिये पड़ेछि। कोथाय जाबो कोनो किछुई प्ल्यानिं नेई, ताई तोमराओ भाबछो ताई ना कोथाय चलेछि, एटा आमरा कोथाय आछि एखन? एटा होच्छे अजयनगर थेके अभिषिक्तार दिके जेई रास्ताटा चले गेछे सेई रास्ताटा। आर एई मेट्रो स्टेशनटा जदिओ एखनो आमार जावा हयनि, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, এটা এটা পিয়ারলেস হসপিটালের কাছে, কিন্তু ওই চড়া হয়নি, একটু যাচ্ছিলাম বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রাস্তাটায় প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর খাবারের দোকানের অপশন রয়েছে, তো আজকেও খাবারের দোকানেই খোঁজেই হচ্ছে এখানে বেরিয়েছি আমরা অ্যাকচুয়ালি। তবে মজার কথা হলো, পুরো রাস্তাটা ঘুরে আসার পরেও যেখান থেকে মানে জার্নিটা শুরু করেছিলাম সেখানেই আমরা আবার ফিরে আসলাম। তো এই রাস্তাটায় অনেকগুলো খাবারের দোকান থাকলেও বসে খাবারের দোকান মানে বসে খাওয়ার মতন অপশন খুব কমই আছে, যেমন তন্দুর পার্ক থেকে আলিবাবা থেকে সব দোকানগুলোই কিন্তু এখানে আছে দেখলাম, কিন্তু সবগুলোই টেকওয়ে। আর প্রথমেই ছিল সিরাজ আর বাবুর্চি, যারা অজয়নগরে এদিকে আসো তারা জানো যে একদম মোড়েই কিন্তু সিরাজ আর বাবুর্চি দুটোই আছে, কিন্তু বাবুর্চিতে হচ্ছে বাড়িতে নিয়ে যেতে হবে, তবে সিরাজে হচ্ছে বসে খাওয়ার অপশন আছে। আর পুচকুকে নিয়ে না মানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া বা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তার জন্য আজকে ঢুকে পড়লাম সিরাজে। সিরাজ যদিও এটা আমার বাড়ির কাছ থেকে খুবই কাছে, সিরাজের এই রেস্টুরেন্টটা, কিন্তু আমি এই রেস্টুরেন্টটা খুব কমই খেয়েছি। আমার যতদূর মনে পড়ছে যে একবার বিরিয়ানি আমি নিয়ে বাড়িতে গিয়ে খেয়েছিলাম, তবে প্রিয়ম বলছে আমি আর ও যখন প্রেম করতাম তখন নাকি আমরা এখানে একবার খেয়েছিলাম, কি জানি আমার তো মনে পড়ছে না। আমার তো অনেক দিন বাদে সিরাজে এসে বেশ এক্সাইটেড লাগছে যে এখানকার খাবার, মানে অন্য সিরাজে ট্রাই করেছি কিন্তু এখানকার খাবার কেমন কি, তো পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আসলে বাড়ির কাছে তো তার জন্যই আসা হয় না, পয়সা খরচা করে অন্য অন্য দূরে দূরে যাই, কিন্তু বাড়ির কাছে রেস্টুরেন্ট সেটা আর আমল দিই না। তো এই হচ্ছে এদের মেনু কার্ড, বেশ রিজনেবল। ডিসাইড করতে পারছিলাম না যে কি খাবো কি খাবো না, তো আলটিমেটলি অনেক ভাবনা করে ওই যে ডিজনি বাবুকে ঘুরতে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো ভাবছো যে আমরা কি নিয়ে এত আলোচনা করছি গুরুতর, তাই না? পুজোর প্ল্যানিং চলছে, পুজোর তো আর দেরি নেই, তো কোথায় ঘুরতে যেতে হবে সেই প্ল্যানিংগুলো করে নিতে হবে, তাই না বলো বন্ধুরা? তা আমি প্রিয়মের কাছে বায়না করছিলাম একটু ডিজনিল্যান্ডটা দেখতে যাব, তবে প্রিয়ম কিছুতেই রাজি হচ্ছে না, কেননা বলছিল যে ওখানে প্রচণ্ড ভিড় হবে। হ্যাঁ সেটা ঠিকই, ওখানে প্রচণ্ডই ভিড় হবে, তার উপরে বাচ্চা নিয়ে যাওয়া সেটা একটা বিশাল বড় প্রেশার। তো কথা বলতে না বলতেই 10 মিনিট হয়েছে কি হয়নি, খাবারগুলো কিন্তু আমাদের সার্ভ করে দিল, আর এত তাড়াতাড়ি কিন্তু রেস্টুরেন্টে খাবার পাওয়া সত্যি মানে ভাগ্যের ব্যাপারই বলতে গেলে। এই আজকে মহালয়া বলেই পাচ্ছি, পুজোর সময় 1 ঘন্টা 15 দেড় ঘন্টা লাইন দেব, তারপরে খাবার পেতে আরও আধ ঘন্টা দেরি হবে, তাই না বলো? কি মহালয়ার দিন, আজকে ভিড়টাও কম আছে। আরেকটা জিনিসও এখানে এসে দেখলাম, দেখলাম একটা বার্থডে সেলিব্রেশনও এখানে হচ্ছে, যারা বার্থডে করার জন্য এসেছিলো তারা বোধহয় কেক সাথে করে নিয়ে আসে, তাই এখানে বললে দেখলাম যে মনগিনিস থেকে কেকও নিয়ে আসলো। তো যারা এরকম মানে ছোটো বার্থডে সেলিব্রেশন এরকম কিছু এখানে করতে চাও তারা কিন্তু এখানে চলেই আসতে পারো ইজিলি। আর খাবারগুলো দেখেই তো জিভের জল চলে আসছে আমাদের, তাই না বলো? তো আজকে কিন্তু খুব বেশি কিছু অর্ডার করিনি, একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর তার সাথে দেখো তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, আর পুচকুর জন্য তো স্পাইসি খাবার খেতেই পারি না, তো চিকেন ভর্তা একটা অর্ডার করেছিলাম। আর মাটন বিরিয়ানির সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস, এটা কমপ্লিমেন্টারি ছিল। পুচকু অনেকক্ষণ ধরে বায়না করছিল যাতে আমি ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেই, তো লাকিলি এখানে না আমরা জানতামই না মানে খেয়ালও করিনি যে বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি, তো কোল্ড ড্রিঙ্কসটাও পেয়ে যাওয়া গেল। আর হচ্ছে খাবারের টেস্টটা না বন্ধু পুরো মারাত্মক লেভেলের ভালো ছিল, চিকেন ভর্তা রুটিটাও ভীষণ সফট ছিল। দেখো পুচকু হাতে নিয়ে এমনিই রুটিটা খেয়ে নিচ্ছিল। মাটন বিরিয়ানির মাটনটা অসাধারণ ছিল, পিসটা মোটামুটি ছিল, পিসটা তো দেখতেই পাচ্ছ খুব বড় পিস সেটা না, তবে আমরা দুজন কিন্তু শেয়ার করেছি, যে প্রিয়মেরও একটা ছিল আমারও একটা ছিল, কিন্তু ভীষণ তুলতুলে ছিল মাটনের পিসটা। আর আলু তো বিরিয়ানিতে থাকেই, তবে এখানকার বিরিয়ানিতে দেখলাম কোনো ডিম দেয়নি, ডিমটা হচ্ছে চিকেন ভর্তার মধ্যে ছিল। সব মিলিয়ে মহালয়ার দিন আমাদের খাওয়া দাওয়া তো পুরো জমজমাট হয়ে গেছে।
বল তো দাও দেখি। এটাই পছন্দ হয়েছে এতক্ষণে, এইটা পছন্দ হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কসটা তাই তো, আমরাই খাই। কিরে তোকে দেই না, আমার তো তোকে দিয়ে দিলাম। হ্যাঁ দিলাম। আর এখানে মোটামুটি আমাদের ওই 700 কত টাকা মতন বিল হয়েছে, তো বেশ রিজনেবলি এইখানকার খাবার দাবার আমার মনে হলো। পুজোতে যারা সিরাজে খেতে চাও তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো। মানে আমার নিজেরই পার্সোনালি ইচ্ছে আছে যে পুজোতে আমি আরেকদিন সিরাজে খেতে আসবো, আমার আজকের খাবার এত ভালো লেগেছে। আর ফেরার পথে চলে এসেছি, দেখো এই বাড়ির কাছাকাছি একটা পুজো মণ্ডপের পাশে এরকম মেলা বসে পড়েছে, আর এখানে চুড়ি কানের দুল আর যা বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায়, সাজার জিনিস, তো সেগুলো নেয়ার জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি। আর কি করব বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা আমি এখন এগুলো দেখব, পছন্দ করব, কিনবো, পরের পকেটের থেকে পয়সা খরচা করতে হবে, তাই তো বন্ধুরা বলো? তো তোমরা কিন্তু যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও আমার ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো আর টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।